নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট তোমার সাথে শেয়ার করার আছে। মোহনবাগানকে নিয়ে অনেক কটা আজকে আলোচনা করব, অনেক কটা আপডেট নিয়ে, এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো। তো সেই প্রশ্ন উত্তর এবং ভিডিওর আলোচনা দেখতে তারা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। তোমাদের যাই হোক, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু নুনো রেসকে নিয়ে। তোমাদের অনেকেই বলছে যে নুনো রেস কিন্তু তিনি একমাত্র রিপ্লেসমেন্ট, যে মোহনবাগানে তিনি কিন্তু একমাত্র দাপিয়ে খেলতে পারবে, এবং তিনি কিন্তু এটিকে তো বহু বছর খেলেছেন, এবং তোমার এটিকে মোহনবাগানেও খেলেছেন, মোহনবাগান সুপার জায়ান্টসেও খেলেছেন, অনেকের মানে অনেক ক্লাবে তিনি কিন্তু খেলেছেন, মানে অনেক বছর তিনি কিন্তু এইখানে আছে, আইএসএলে আছে, ইন্ডিয়াতে আছে, প্রায় 10 বছর তো ধরেই নিতে পারো। তো এরকম একটা তিনের মতন বিশ্বস্ত প্লেয়ার কিন্তু মোহনবাগানেও দরকার। তো অনেকেই বলছে বিশ্বস্ত প্লেয়ার কিন্তু এই নুনো রেস। তো আমি তোমাদেরকে বলতে চাই, এই নুনো রেস তিনি কিন্তু অনেকই বিশ্বস্ত প্লেয়ার, এবং তিনি কিন্তু টিমের ভরসা জোগায় অনেক লোড নিয়ে খেলা প্লেয়ার একটা। এই প্লেয়ারের খেলা আমি দেখেছি, তোমরা চাইলে ইউটিউবে গিয়ে দেখেও আসতে পারো। তো অনেক একটা ভালো বিশ্বস্ত প্লেয়ার, টিমকে ভরসা দেওয়া একটা প্লেয়ার কিন্তু মোহনবাগান সই করিয়েছে, টিটির বিকল্প একমাত্র পেয়েছে এতদিন পর মোহনবাগান। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেটটা সেটা কিন্তু ট্র্যাক্টর এফসির সাথে মোহনবাগানের যে ম্যাচটা আছে, এই ম্যাচে কি জেমি ম্যাকলারেন প্রথম থেকে খেলবে, এরম ডাউট কিন্তু অনেকেই মানে অনেকেরই আছে, এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে। তো আমি তোমাকে উত্তর দিতে চাই, জেমি ম্যাকলারেন কিন্তু ট্র্যাক্টর এসপির হয়ে ফার্স্ট ইলেভেন থেকেই খেলতে পারে এমনটা কিন্তু মোহনবাগান ভিতরের খবর থেকে জানা যাচ্ছে, যে মোহনবাগানের হয়ে তিনি কিন্তু ফার্স্ট ইলেভেন থেকেই খেলতে পারেন, অর্থাৎ তিনি কিন্তু প্রথম হাফ থেকেই খেলতে পারেন মোহনবাগানের হয়ে ট্র্যাক্টর এসপির বিরুদ্ধে, এমনটা কিন্তু খবর আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এবং ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা সেটা কিন্তু টিকি টাকা পাস নিয়ে খেলা একটা আপডেট। তো অনেকেই বলছে মলিনা কিন্তু টিকি টাকা পাসে যাচ্ছে, এবং এতদিন হাবাস টিমটাকে ডাইরেক্ট ফুটবল খেলা শিখিয়েছিল, যার ফলে কিন্তু প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। তো অনেকেই বলছে যে দাদা, টিকি টাকা খেলা প্লেয়ার কিন্তু মলিনা আনছে, বিদেশ থেকে আনছে, কোন দেশ থেকে আনছে সেটা এখনও জানা পসিবল হয়নি। তো আমি তোমাদেরকে বলতে চাই, টিকি টাকা কোনো প্লেয়ার কিন্তু এখন বর্তমানে মোহনবাগানে আসবে না, এবং বর্তমানে কোনো প্লেয়ারই নেই, শুধু একমাত্র গ্রেগ স্টুয়ার্ট বাদে। তো অনেকেই বলছে নতুন প্লেয়ার নেবে, তো আমি তোমাদেরকে এটা এই ডাউটটা ক্লিয়ার করে দিলাম যে কোনো রকম প্লেয়ার কিন্তু আসছে না ভারত এই মুহূর্তে মোহনবাগানের। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।